السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له عليه عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যক্ষ টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন বকশিয়া নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর
যে রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতে আয়োজনে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন সে মহিয়ান গরিয়ান আলিশান সর্বজ্ঞ প্রজ্ঞাময়ের শুক্রিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত ভালোবাসা নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত কবলাল আসর অথবা বাদাল আসর থেকে হযরত উলামায়ে কেরামের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী আলোচনা শুনতেছিলেন এবং নূরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যা শেখানো হয় তার উপরে বাস্তব প্রদর্শনী আপনারা দেখতেছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে রাত্রি 11টা পেরিয়ে গেছে, আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। মহান রব্বে কারিম যদি আমাকে তৌফিক দান করেন, তাঁর দয়া যদি সামিল হাল হয়, তেলাওয়াতকৃত কোরআনে পাকের আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের উপরে জরুরি দিনই আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ অতীব আহাম মুস্তানাদ দিনই আলোচনার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, হয়তোবা আপনাদের অনেকেরই জানা আছে আমি অনেক লম্বা টাইম বয়ান করি না, স্বাভাবিকভাবে এক ঘন্টা আলোচনা হয়ে থাকে। আজকে তো আরও উঠতে উঠতে দেরি হয়ে গেছে, সেই হিসেবে তো আরও একটু কম বয়ান করার কথা, কিন্তু আপনারা তো গ্রামের মানুষ, বয়ান শুনতে আসতে আসতে দেরিতে এসে থাকেন, যার কারণে আগে আগে উঠায় দেওয়ার মতো সুযোগ হয় না। তো দেখা যাক আপনাদেরকে নিয়ে কতক্ষণ দিনই আলোচনায় আমাদেরকে আল্লাহ তাআলা রাখেন। দিনই আলোচনাটা শুনতে চাইলে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটি হলো এখন মাহফিলের যে অবস্থান তাতে মনে হয় যে বাংলাদেশের মানচিত্র আঁকাবার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে। আসলেও কি তাহাই যে বসার ডিজাইনটা এমনভাবে বসবেন যাতে বাংলাদেশের মানচিত্র হয়ে যায়, এই জিম্মাদারি দিয়েছে নাকি? না, তাহলে একটু কষ্ট করেন ভাই বাবাজিরা, একটু কষ্ট করেন, সামনের দিকে আসেন, সামনে আসেন, এই পাশে তো সামনেই তো বহু মানুষের জায়গা বসার মতো সুযোগ আছে, খালি জায়গাটা একটু পূরণ করেন। এই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ। লম্বা গ্যাপ এটা দেখতে যেমন বেমানান সুন্নতের খেলাফ, লম্বা গ্যাপ দেখতে যেমন বেমানান সুন্নতেরও খেলাফ, আর সুন্নতের খেলাফ করে আমরা কখনো পরিপূর্ণ বরকত হাসিল করতে পারব না। আমরা পরিপূর্ণ বরকত হাসিল করতে চাইলে আমাদের জীবনের সব ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমাদেরকে উঠতে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নতের উপরে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ভাবতেছিলাম কোন সাবজেক্টের উপরে কথা বলবো, কোন বিষয়ে কথা বলবো, তো আসতেছিলাম দেখি রাস্তাঘাটও ভালো না, এখনও পাকা রাস্তা হয় নাই, কাঁচা রাস্তা, চিপা চিপা রাস্তা, কাঁচা রাস্তা, তার মানে মোটামুটি গ্রাম নাকি বলেন? মোটামুটি গ্রাম। তো গ্রামের মানুষকে ইরান আর তুরানের ওয়াজ শোনায় তো লাভ নেই, গ্রামের মানুষের জন্য যেই কথাগুলি বেশি দরকার
সেই জাতীয় কথা আমি আপনাদের খেদমতে পেশ করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেন তো দেখি, আমরা যারা এখানে আছি বা এ মহল্লার অধিকাংশ মানুষ, আমাদের একটা ন্যাশনাল পরিচয় আছে। এনআইডির কথা বলি নেই, আমাদের দেশে যে এনআইডি দেয় জাতীয় পরিচয়পত্র সেটা বলি নেই, ইন্টারন্যাশনাল একটা পরিচয় আমাদের আছে, যেই পরিচয়টা এদেশেও চলবে, বিদেশেও চলবে, এ জগতেও চলবে, পরজগতেও চলবে। একটা পরিচয় তো আছে যেটা এদেশে চলে, কোনো কোনো পরিচয় আছে যেগুলি বিদেশেও চলে, আবার কোনো কোনো পরিচয় এমন আছে যেগুলি এদেশে চলবে, বিদেশে চলবে, ইহকালে চলবে, পরকালেও চলবে। আমার কাছে তো ইন্টারন্যাশনাল পরিচয় বলতে ওই পরিচয়টা মনে হয় যেই পরিচয় আমি দুনিয়াতেও নিজের পরিচয় ঘটাইতে পারি, মরণের পরেও যেই পরিচয় আমি পরিচিত হতে পারি, সেই পরিচয়টা হলো আমরা মুমিন, আমরা মুসলমান। মরণের পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোমরা কোন দেশের নাগরিক, জিজ্ঞেস করবে, হাদিসে আছে নাই, জিজ্ঞেস করবে তোমার মাতৃভাষা কি, এটা জিজ্ঞেস করবে না, বরং মরণের সাথে সাথে কাফনের কাফড় পরায়া যখন আমাদেরকে কবরের ভিতরে রেখে আমাদের আপনজন আমাদের মুখের উপরে বুকের উপরে মাটি দিয়ে, সর্বপ্রথম ব্যক্তি যখন 40 কদম ব্যাগে চলে আসবে, হাদিসে পাকের মধ্যে এসেছে আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকান ফায়ুজলিসানিহি, তো সাথে সাথে দুইজন কালো ভিন্ন চক্ষু মানে দেখতে একটু ভয়ঙ্কর এ জাতীয় দুইজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরের ভিতরে উঠায় বসায়, এরপরে জিজ্ঞাসা করে যে তোমার মায়ের ভাষা কি, তুমি কোন দেশে ছিলে, তোমার প্রধানমন্ত্রীর নাম কি, এগুলো জিজ্ঞেস করে না, তো কি জিজ্ঞেস করবে, মার রব্বুক, মার রব্বুক, তোমার রব কে। তার মানে মরণের পরে সকলকে জিজ্ঞাসা করা হবে, বাঙালিদেরকে বাংলা ভাষায়, পাকিস্তানের আর ইন্ডিয়াদেরকে উর্দু ভাষায়, আর আরবদেরকে আরবি ভাষায়, না সবার প্রশ্ন একই ভাষায়। তাহলে বোঝা গেল আমাকে প্রথম মাটি দিয়ে এক মানুষ 40 কদম পিছনে আসতে দেরি হবে, পৃথিবীর টোটাল মানুষগুলি আরবি ভাষা বুঝতে আর বলতে কোনো সমস্যা হবে না, সব মানুষ তখন আরবি বুঝবে এবং আরবিতে উত্তর দেবে। জীবনে কোনো স্কুলে পড়ে নাই, মাদ্রাসাতেও পড়ে নাই, আরব দেশে জন্মই নেয় নাই, এরপরেও তার ভাষা হবে কি, আরবি। তো যেই জিজ্ঞাসাটা করবে সেই জিজ্ঞাসাটার টোটাল মুখতাসার কথা হলো যে তোমার পরিচয় বলো, তুমি মুমিন কিনা, এটা জিজ্ঞাসা করবে, তুমি মুমিন কিনা। মুমিন হইলে মার রব্বুক, তোমার রব তুমি বলতে পারবে, মুমিন হইলে তোমার দিন কি এটা তুমি বলতে পারবে। তুমি যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনতে পারবে। এই 3 প্রশ্নের খোলাসা হলো তুমি মুমিন কিনা। কবরের ভিতরে জিজ্ঞাসা হবে ঈমানের, হাশরের ময়দানে জিজ্ঞাসা হবে ইসলামের। কবরের প্রশ্ন হলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই সবগুলার সমন্বয় হলো ঈমান। আর হাশরের ময়দানে জিজ্ঞাসা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, হাশরের ময়দানে প্রথম জিজ্ঞাসা হবে নামাজ সম্পর্কে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইসলাম, আর আল্লাহর প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, আখেরাতের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, এগুলি হলো ঈমান। তো আজ আমাদের সবচেয়েতে বড় পরিচয়, ইন্টারন্যাশনাল পরিচয় হলো আমি মুমিন। আমি পৃথিবীর যেখানে যাই আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কে, অনেক জায়গা আছে যারা হয়তো বা আমাদের
থানার নাম জেলার নাম বললে কেউ চিনবে না। হইতে পারে কেউ বা কেউ হয়তো দেশের নাম বললেও কোনো কোনো রাষ্ট্র চিনবে না, কিন্তু আমি যদি বলি আমি মুসলিম আমি মুমিন, তাহলে আশা করা যায় তামাম দুনিয়ার যেখানেই দুই চারজন মুসলমান আছে সেইখানকার মানুষ আমাকে চিনতে কোনো ভুল করবে না। তাহলে পৃথিবীতে তো এ পরিচয় চলবেই চলবে, মরণের পরে কবরের ভিতরে এইটাই চলবে, আর কোনোটা চলবেই না। মরণের পরে আর এক জগতে এই পরিচয়ই চলবে, আর কোনো পরিচয় দিয়ে লাভ হবে না। মুমিন আর মুসলিম মুসলমানদের আমরা জানি ইসলাম ধর্মের মূল বুনিয়াদ হলো পাঁচটা, বুনিয়াল ইসলামু আলা খামস। তার ভিতরে এক নম্বর হলো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস তথা ঈমান। দ্বিতীয় নম্বর ইসলামের সবচেয়েতে বড় রুকুন, দ্বিতীয় নম্বর ইসলামের মূল স্তম্ভ পাঁচটা, এর ভিতরে দুইটা তো সব মুসলমানের জন্য না, যাদের সম্পদ নির্ধারিত কোঠা পর্যন্ত যাবে তাদের জিম্মায় হজ এবং জাকাত, তাহলে আর থাকলো মাত্র তিনটা, ঈমান নামাজ রোজা। রোজা তো এক বৎসর পরে পরে এক মাস, তাহলে একজন মুমিন 24 ঘন্টা প্রতিদিন ইসলামের কোন স্তম্ভ কোন রুকুনের উপরে সে চলবে, কি নিয়ে সে তার জীবন দিনাতিপাত করবে। নাম্বার ওয়ান, 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তেই তাকে যেই জিনিসটা লালন করতে হবে সেটা হলো ঈমান, নাকি কিছু টাইম ঈমান এনে আর কিছু টাইম ঈমান ছাড়াও চলে না। ঈমান তো 24 ঘন্টার প্রত্যেকটি সেকেন্ডের ফরিজা, এমন না যে মসজিদে যখন থাকি তখন মুমিন, অফিসে যখন বসি তখন আর সমস্যা নেই, এমনটি না মাদ্রাসায় যখন যাই তখন আমি ঈমানদার, বাজারে যখন ঢুকবো তখন ঈমানের সমস্যা নেই, এমনটি কি না। এরপরে যেটা 24 ঘন্টার 24 ঘন্টাতেই করতে হবে না, 24 ঘন্টায় মাত্র 5 বার এটা করলেই জিম্মাদারি খালাস, সেটা হচ্ছে নামাজ। কথা বলেন এটা কি? নামাজ। এই নামাজ 24 ঘন্টায় মাত্র 5 বার, জোহরের টাইম ধরে নেন 8 ঘন্টা, ধরেন কথার কথা বলতেছি, ফজরের টাইম 6 ঘন্টা, এই 6 ঘন্টার মধ্যে ফজরের সালাত আদায় করতে আপনার 10 মিনিট লেগেছে, 10 মিনিটে নামাজ আদায় করেছেন, তো আর 6 ঘন্টার অবশিষ্ট টাইম আপনাকে নামাজ নিয়েই থাকতে হবে কি না। জোহরের সালাত 4 ঘন্টা, 4 ঘন্টা জোহরের সালাত আদায় করতে আপনার সময় লাগবে 20 মিনিট, 20 মিনিট যখন সময় দিয়ে জোহরের সালাত আদায় করেছেন নামাজ আদায় করেছেন, এখন আর 3.5 ঘন্টার উপরে টাইমও কি নামাজ নিয়েই থাকতে হবে না। কিন্তু ঈমান 24 ঘন্টাই এটাকে বহন করতে হবে, মনে থাকবে তো আপনাদের, একটা মুহূর্ত ঈমান ছাড়া থাকা যাবে না। তো ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো নামাজ। আপনাদের কি ধারণা, একটা বিল্ডিং যেমন এই বিল্ডিংটা থাকতে চাইলে ওর যদি 5টা পিলার হয় 5টাই ঠিক থাকতে হবে, তাহলে 7 থাকবে বিল্ডিং থাকবে, 5টা পিলারের যদি 4টা বা 2টা বা 3টাই ভেঙ্গে পড়ে যায় তাহলে ওই বিল্ডিংয়ের ওই কর্নারটা ভেঙ্গে যাবে কি না, পড়ে যাবে কি না, যাবে। ইসলামের মূল স্তম্ভ 5টা, এ 5টাই যদি আমার মধ্যে থাকে যখন যেটা আমার উপরে ফরজ হয় তাহলে আমার ইসলাম ঠিক আছে, আমার ভিতরে যখন যেই কয়টা ফরজ হয়েছে সেইটা যদি আমার ভিতরে না থাকে তাহলেও কি আমার ইসলাম এখন সুন্দরভাবে আছে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে কায়েম করলো
সে যেন আল্লাহর দিনকে কায়েম করলো। আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করে ফেললো, ভেঙ্গে ফেললো, সে যেন আল্লাহর দিনকেই ভেঙ্গে চুরমার করে দিল। এ বক্তব্য আমি দিয়েছি না, আল্লাহর রসুল দিয়েছেন, আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, তাহলে একজন মুমিন, একজন মুসলিম, প্রকৃত মুসলমান হতে চাইলে নামাজ ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। নামাজ ছাড়া একজন মানুষ প্রকৃত মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষ যদি প্রকৃত মুসলমান হতে চায়, নাম্বার ওয়ান মুসলিম হতে চায়, তাহলে নামাজকে বাদ দিয়ে হবে না, নামাজকে দিয়েই তাকে মুসলিম হতে হবে, নামাজকে দিয়েই তাকে মুসলিম হতে হবে। মনে রাখবেন, নামাজকে যদি কেউ অস্বীকার করে ফেলে তাহলে তো সে বেঈমান হয়ে গেল। আর নামাজকে যদি অস্বীকার করে না কিন্তু নামাজ পড়ে না, বলে তাহলে সে ঈমান আছে বটে কিন্তু সে নেককার মুমিন না, সে হলো ফাসেক মুমিন। জোরে বলেন, সে কি মুমিন? ফাসেক মুমিন। আমরা কি ফাসেক মুমিন হতে চাই? আমরা ফাসেক মুমিন হতে চাই না, আমরা পিওর খালেস মুমিন হতে চাই। খালেস ঈমানদার হতে চাইলে নামাজ অবশ্যই দরকার। এ নামাজ কি শুধু শহরের লোকদের জন্য না, গ্রামের লোকদের জন্যও? আওয়াজ করেন না কেন? যারা রাজধানীতে থাকবে তাদের জন্য নামাজ, যারা গ্রামে থাকে তাদের জন্য নামাজ নেই। তাহলে এই নামাজ যেহেতু সব শ্রেণীর মুসলমানের জন্য, গ্রামে হোক, শহরে হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ছোট হোক আর বড় হোক, সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক, সবার জন্যই যেহেতু নামাজ, তাহলে এই নামাজটা আমার যাতে হয়, নামাজটা যাতে আমার আদায় হয়, আমি যাতে পড়তে পারি, এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? মহতরম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। নামাজ আমাকে পড়তেই হবে, আদায় করতেই হবে। আল্লাহ পাকের রসুল বলেছেন, ঈমান আর কুফুরের মাঝে পার্থক্যকারী বস্তুই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে তার ঈমানের প্রমাণ করল, যে ব্যক্তি নামাজ ছাড়ে কাফেরও নামাজ পড়ে না, মুসলিমও নামাজ পড়ে না, আমি কেমনে বুঝবো এটা মুসলিম না কাফের? এজন্য কুফুর আর ইসলামের মাঝে পার্থক্যকারী বস্তুই হলো নামাজ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, নিঃসন্দেহে নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ অন্যায় অশ্লীলতা থেকে নামাজিকে হেফাজত করে। কিন্তু আপনারা বলুন তো দেখি, আমাদের দেশে নামাজিদের এক প্রথম নাম্বার কথা হলো নামাজির সংখ্যাই কম। আপনাদের মহল্লায় যেই পরিমাণে মানুষ আছে তাতে কত পার্সেন্টেজ নামাজি? 100%? 50? 40? 30? 20%? ভালো করে খোঁজ দিয়ে দেখেন 10%ও নাই, নিয়মিত মুসল্লি 5%ও নাই, নিয়মিত মুসল্লি 5%ও নাই। অথচ এ নামাজকে ছেড়ে দিয়ে কেউ কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না, কেউ কখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে না। আর পরিপূর্ণ মুসলিম হওয়া ছাড়া আল্লাহ পাক নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন, কবরের পথে যাত্রা করতে কেউ যেও না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে যথাযথ ভয় করো, আর খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কখনোই কবরের পথে যাত্রা করো না। কেন? কবি বড় সুন্দর করে বুঝাই দিয়ে বলেন, আয়া সাহিবাদদাম বিলা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, এ অপরাধী গুনাহগার, তোমরা নিরাশ হইও না যে এত গুনাহ করেছি আমার আর বাঁচার কায়দা নাই,
আমি শেষ হয়ে গেলাম, আমি জাহান্নামী। কবি বলেন না নিরাশ হয়েও না, কেন? ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ, কারণ আমাদের রব যিনি স্রষ্টা যিনি উনি সিরিয়াস দয়াশীল। সুবহানাল্লাহ, বলবেন না যে তোমার আমার অপরাধ কত বেশি হতে পারে তার চাইতে রব্বুল আলামিনের মায়া কোটি গুণে বেশি। আল্লাহ পাকের রসুল হাদিসে কুদসিতে বয়ান করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ان رحمتي سبقت غضبي। আল্লাহ পাক বলেছেন, আমাদের নবী আমাদেরকে জানায় দিয়েছেন যে আমার রহমত আমার রাগের চাইতে আমার দয়া অনেক বেশি, এজন্য তুমি যত অপরাধী করো নিরাশ হয়ো না। তবে সাথে সাথে আর একটা কথা বলছেন কবি, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরীকা মাকুফুন মাকুফ। কবি বলেন একটা কথা মনে রেখো, আল্লাহ অনেক দয়াময় এজন্য নিরাশ হওয়া যাবে না, তবে একটা কথা মনে রেখো, পুঁজি ছাড়া কবরের পথে যাত্রাও করা যাবে না। পুঁজি ছাড়া কবরের পথে যাত্রাও করা যাবে না। কবরের পথে যাত্রা করতে চাইলে কি লাগবে কথা বলেন। আপনাদের অঞ্চলে কি দাওয়াতে তবলিগের সিস্টেম আছে? মানুষজন তবলিগে যায়? দেখবেন তবলিগে তিন দিনের নেশাবে অনেক সময় দেখা যায় পাশের গ্রামে মসজিদ, আর সেই মসজিদ থেকে যিনি গেছেন এই গ্রাম থেকে তার বাড়িটা হলো গ্রামের শেষে আর ওই গ্রামের শুরুতেই হলো মসজিদ। মাত্র তিন দিন সেখানে থাকবে, এরপরেও ওই গ্রাম যেই গ্রামে তবলিগের জামাত যাচ্ছে ওই গ্রাম সম্পর্কে মশহুর আছে ওই গ্রামের লোক কখনো তবলিগ বলাদেরকে রান্না করে খেতে দেয় না, সবসময় মেহমানদারি করে। এরপরে আর একটা সুবিধা হলো, আপনি যে মসজিদে গেছেন ওই মসজিদের শৌচাগারে আসলে টয়লেটে আসার পরে জোরে ডাক দিলে নাতিকেই বলা যাবে, নাতি আমার জন্য ভাত নিয়ে আয়, এটা এ আওয়াজটা বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবে। এই জাতীয় কন্ডিশন হওয়ার পরেও আমরা জীবনে দেখলাম না কোনো দিন যে তিন দিনের জন্য জামাতে যাচ্ছে বাড়ির পাশেই মসজিদ, ইচ্ছে করলে খেয়েও যেতে পারবে, তারপরেও কেউ পুঁজি ছাড়া টাকা ছাড়া চাউল ছাড়া তিন দিনের নেশাবে গেছে। আপনারা দেখছেন না কিরকম? কারো যদি নিজের টাকা থাকে তো নিজের টাকা নিয়ে যায়, কারো টাকা কম তো চাউল সাথে করে নিয়ে যায়, কারো নিজের টাকা নাই চাউলও নাই তো অন্য লোক তাকে সহযোগিতা করে, পুঁজি ছাড়া কেউ যায় না। মাত্র তিন দিন থাকবো ওখানে, একটু জোরে ডাক দিলে বাড়িওয়ালি বাদ দিয়ে আসতে পারবে, এরপরে ওই গ্রামের মানুষরা 100% মেহমানদারি করে। তারপরেও যদি টাকা আর চাউল নিয়ে যেতে হয়, আমরা যারা কবর পথের যাত্রী জিজ্ঞেস করতে চাই কবরে আমাদের অবস্থান কয়দিন? তিন দিনের নেশা, তিন দিনের নেশাবে মানুষ কবরে যায়? এক চিল্লার জন্য যায়? এক সাল লাগানের জন্য যায়? আরো জোরে বলেন, বরং অবস্থা কি, ওইখানে যারা যায় আর কোনো দিন ফেরত আসে না। কেইসে কেইসে তাজে দারো পাদেশাহা চলবাসে ও খাজিনা বালা খানা শান শৌকত ক্যা হুই, কেইসি কেইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গিয়া হে শক্ল সুরত ক্যা হুই, এ বেরাদার জি জাহান তরফ তানাস জানে বা ইসরাইল আখির দাদানাস, বাপ ভাই মা বহিন ফরজন্দ জন আউর ইয়ারে গার, বাপ ভাই মা বহিন ফরজন্দ জন আউর ইয়ারে গার, আশিক মাশুক নৌকর বন্দায়ে খিদমত গুজার, কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা, বলকে এক এক উজব দুশ্মন জন কা হো জায়েগা, রোজে মহশর হর নেহা পয়দা সওয়াদ, হম যে খুদ হর মুজরিমা রসুয়া সওয়াদ, দস্ত পা বিধি হদ গওয়াহি আজমায়া, বরফসদে উব পেশে মুস্তা, লব গুয়দ মন চুনি বুসিদাম, দস্ত গুয়দ মন চুনি দসদিদাম, চশমে গুয়দ দিদাম সুয়ে হারাম,
গোশে গুয়াদ চিদাম সমরুল কালাম। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা কর, যেই পথের যাত্রী জীবনেও কোনোদিন পৃথিবীতে রিটার্ন ব্যাগের কোনো সিস্টেম নাই। দুনিয়ার কত রাজা দিরাজ, কত বড় বড় বাদশাহ, নাম করা কত পালোয়ান, পৃথিবী থেকে কত বড় বড় কথা সাহিত্যিক কবি বন্ধুরা আমার দুনিয়া থেকে চলে গেল, এ পর্যন্ত একজনও ফেরত এসেছে নাকি? আমি যদি যাই কোনোদিন ফেরত আসার সম্ভাবনা আছে নাকি? কখনোই না, কশিন কালেও না, যেতে হবে আমাকে চিরদিনের জন্য। মাত্র তিন দিনের জন্য নেশাবে যাওয়ার সময় যদি টাকাও লাগে, চাউলও সঙ্গে নিতে হয়, তাহলে সারা জীবনের জন্য, অনন্তকালের জন্য যে কবরে যাচ্ছি, সেই কবরে যাইতে গেলে কোনো পুঁজির দরকার আছে না? না, অবশ্যই পুঁজি লাগবে। যতদিন থাকবো তত বেশি পুঁজি দরকার, যতদিন থাকবো তত বেশি পুঁজি দরকার। আমি জিজ্ঞেস করতে চাই, কবরের পথে কি অনেকগুলি ধান নিয়ে যাওয়া যায়? অনেক পাট? না। অনেক টাকা নিয়ে যাওয়া যায়? না। অনেক ডলার নিয়ে যাওয়া যায়? না। আর অনেক রিয়াল নিয়ে যাওয়া যায়? না। কিচ্ছু নিয়ে যাওয়া যায় না। তো নিয়ে যাওয়া যায় কি? নেকি। কথা বলেন, কি নিয়ে যাওয়া যায়? নেকি নিয়ে যাওয়া যায়, ঈমান আর নেকামল, এই দুইটা নিয়ে কবরে যাওয়া যায়। নেকি যার যত বেশি, পরপারে সুখ তার তত বেশি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হলো, শুধু নেকি থাকলেই হবে না, ঈমান আগে থাকতে হবে। ঈমানের সাথে যার নেকির পাল্লা যত বড় হবে, আখেরাতে তার থাকার অবস্থা, তার বাসস্থান, তার এরিয়া, তার জান্নাত তত উন্নত মানের হবে। এখন নেকি অর্জন হয় কি করলে? খুব ভালো করে বুঝবেন, নেকি নিয়েই তো যেতে হবে। টাকা তো নিয়ে যাওয়া যায় না, রিয়াল আর ডলারও নিয়ে যাওয়া যায় না। তো নেকি অর্জন করতে চাইলে কি লাগবে? খুব ভালো করে বুঝবেন, নেকি অর্জন করার বহু পথ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এমন কি আল্লাহ পাক তার রসুলকে দিয়ে একজন মুসলিম তার জীবনের সব কাজ করে নেকি অর্জন করার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না যে, একজন মানুষ তার জীবনে যত কাজ করে সব কাজেই নেকি পাওয়া যায়। কিন্তু শর্ত হলো, এ কাজগুলি আমি আমার মতো করলে হবে না, আল্লাহর রসুলের মতো করলে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি যেমন খানা খাই, খানা খাইলে শুধু পেট ভরে না, নেকিও ভরবে। কখন? খানা খাওয়াটা যদি রসুলুল্লাহর তরিকায় হয় তখন। আমি আমার নাতিকে কোলে উঠাই, আদর দেই, সোহাগ দেই, ভালোবাসা দেই। খুব ভালো করে বুঝবেন, নাতিকে কোলে উঠাইলেও নেকি পাওয়া যাবে। কখন? কোলে উঠানোর সময় রসুলের সুন্নতের অনুকরণ করব যখন। আমি প্রতিদিন জুতা পরি আর খুলি, জুতা পরতেও নেকি পাওয়া যাবে, জুতা খুলতেও নেকি পাওয়া যাবে। শর্ত হলো, আমার জুতা পরাটা হতে হবে আল্লাহর প্রিয় হাবিবের তরিকায়, জুতা খোলাটাও হতে হবে আল্লাহ পাকের রসুলের তরিকায়। আমি ঘুমায় যাই না, ঘুমেও আমার নেকি হবে। আমার ঘুম হবে, মস্তিষ্ক রিফ্রেশ হবে, শরীর স্বচ্ছ হবে, ভালো হবে, নেকিও হবে। হবে কখন? আমার ঘুমানোটা রসুলের তরিকায় হবে যখন। আমি হাল চাষ করি তো, কৃষিকাজ করি তো, এই কৃষিকাজ করলে মানুষের কাছে কামলা দিলে, লেবারি কাজ করলে সারাদিনে 500 টাকা যেমন পাওয়া যায়, ওই রকম 5,000-5,00,000 নেকিও পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কখন? আমার লেবারিটা রসুলুল্লাহর সিস্টেমে যখন হবে তখন। আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, অটো চালাই, সারাদিনে 3,000 টাকা কামাই করি, এত টাকা কামাই করেছি বলে এই রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া 3 কোটি নেকিও কামান সম্ভব। সুবহানাল্লাহ বললেন না যে। কিন্তু এগুলি হবে কখন? এ সব কাজ রসুলের তরিকায় হবে যখন। মেয়েরা রান্না করে না, রান্না রান্না করতেছে, রান্না করে খাবার খাওয়াইতেছে, একদিক থেকে নিজের খাবারের ব্যবস্থা হচ্ছে, মেহমানদারির ব্যবস্থা হচ্ছে, অপর দিক থেকে মেয়েদের আমল নামায় নেকি জমা হচ্ছে। মেয়েরা ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর পরিষ্কার হচ্ছে, সাথে সাথে ওর গুণাও পরিষ্কার হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না রে। কিন্তু এটা হবে কখন? ঘর ঝাড়ু দেওয়াতেও রসুলুল্লাহর তরিকা থাকবে যখন। তো এক কথা, আমার জীবনের যত কাজ, আমার পেশাব, আমার পায়খানা, আমার অজু, আমার গোসল,
আমার স্ত্রীর সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হওয়া, আমার সন্তানকে কোলে নেওয়া, সন্তানের জন্য মেডিসিন খরিদ করা, সন্তানের জন্য শীতবস্ত্র খরিদ করা, সবগুলাতেই আমার নেকি হবে। কারণ আমাকে থাকতে হবে পরপরে অনন্তকাল, অনেক নেকি দরকার। 60 বছরের জীবনে অনন্তকাল জীবনের নেকি আমি কেমনে অর্জন করব? শুধুই যদি নামাজে নেকি হইতো, শুধুই যদি হজে নেকি হইতো, শুধুই যদি যাকাতে নেকি হইতো, তাহলে এই নেকি তো পরপারে 2-4, 20, 50, 100 বছর চলে গেলেই ফুরাইয়া যাবে। 70 বছর জীবনে যা নেকি ইনকাম করবে অনন্তকাল জীবনে কখনোই ফুরাবে না। এই জন্যে অপশন দিয়েছেন ইমানদারের, শুধু নামাজে নেকি না, শুধু রোজাতে নেকি না, শুধু যাকাতে নেকি না, শুধু ওয়াজ আর হজে নেকি না, বরং ইমানদারের পেশাব পায়খানাতেও নেকি, ইমানদারের পানি পান করাতে নেকি, ইমানদারের খাওয়াতে নেকি, ইমানদারের পথ চলাতে নেকি, ইমানদারের চাষ করাতে নেকি, ইমানদার কামলা বেসবে নেকি, ইমানদার নেবারি করবে নেকি, ইমানদার ভ্যান চালাবে নেকি, ইমানদার পাইলট হবে নেকি, যেখানেই যাবে সেখানেই নেকি। সত্য হলো সিস্টেমটা আমার হলে হবে না, পশ্চিমাদের সিস্টেম হলে হবে না, ইংরেজদের পদ্ধতি হলে হবে না, দাদা বাবুদের কালচার দিলে হবে না, কালচার হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবে তো আপনাদের কথাগুলি? ইনশাআল্লাহ। এই যে চাদর গায়ে দিবেন না, নেকি আছে, কিন্তু সিস্টেমটা একটু জানতে হবে। চাদর মোড়ায় দিবেন যে নেকি আছে, সিস্টেমটা একটু জানতে হবে। এই যে চশমা পরছি না, এখানে নেকি আছে, খুললাম এখানেও নেকি আছে, সিস্টেমটা একটু আমাকে জানতে হবে। মোহতারাম হাজিরিন, তাহলে আমি পরপরের জীবনে আমার নেকির বিকল্প নাই, নেকি আমার লাগবেই না? আপনাদের লাগবে না মনে হয়? লাগবে তো। এখন বলেন তো দেখি, নেকি উপার্জনের যত পথ, উন্নত পথ যেগুলি আছে, সেগুলার একটা হলো নামাজ, রোজা, খানা দানা দিয়েও নেকি হয়, এটা নেকি কম, নামাজের নেকিটা কথা বলেন না কেন বেশি, রোজার নেকি বেশি। এখন বলেন তো দেখি, আমরা যারা গ্রামের মানুষ, আমাদের নেকি, নেকির অনেক ব্যাংক আছে। বড়লোক যারা হয় তাদের দেখবেন, আমি, আমাকে একজন বলল, মাদ্রাসার টাকার জন্য গেছে এক বড়লোকের বাসিসে অফিসে, যাওয়ার পরে গিয়ে দেখতেছে হুজুর যে অফিসে তার টেবিলের উপরে 36টা হলো ইয়া চেক, কোনোটাতে 50 লাখ, কোনোটাতে 60 লাখ, কোনোটাতে 40 লাখ, এরকম করে লিখে নিয়ে আসছে 30-35টার মতো চেক, আর উনি বসে বসে শুধু সিগনেচার করতেছেন। তার মানে ওনার 35টা ব্যাংকেই টাকা আছে। আমাদের দেশে দুনিয়াতে বড় লোককে যার সব ব্যাংকেই টাকা, সব ব্যাংকে টাকা, সে হলো দুনিয়ার বড় লোক। আখেরাতের বড় লোককে যার সব ব্যাংকেই নেকি, সুবহানাল্লাহ বললেন না যে? দুনিয়ার বড় লোককে যার সোনালিতে 1 কোটি, তারপরে গ্রামীণে 1 কোটি, এরপরে আবার রূপালিতে 1 কোটি, এরপরে কৃষিতে 1 কোটি, এরপরে আবার ঢাকা ব্যাংকে 1 কোটি, এরপরে আবার যমুনাতে 1 কোটি, এরপরে পদ্মাতে 1 কোটি, এরপরে আবার আলারাফায় 1 কোটি, এর আবার শাহজালালের 1 কোটি, মানে যত ব্যাংক সব ব্যাংকে তার কোটি কোটি টাকা আছে, সে হলো দুনিয়ার বড় লোক। আখেরাতের বড় লোককে যার আখেরাতের সব ব্যাংকে নেকি, নামাজের ব্যাংকে নেকি, রোজার ব্যাংকে নেকি, হজের ব্যাংকে নেকি, ওয়াজের ব্যাংকে নেকি, যাকাতের ব্যাংকে নেকি, কোরআন তেলাওয়াতের ব্যাংকে নেকি, সালামের ব্যাংকে নেকি, জিহাদের ব্যাংকে নেকি, কোরআনে পাকের তালিবের ব্যাংকে নেকি। এখন আমরা যারা গ্রামের সাধারণ পাবলিক মুসলমান, বলেন তো দেখি আমাদের কি জিহাদের ব্যাংকে নেকি আছে? অ্যাকাউন্টই তো নেই, কথা বলেন না কেন? ব্যাংক তো আছে, আল্লাহ পাক জিহাদ দিয়ে রাখছেন, ব্যাংক আছে, কিন্তু আমার অ্যাকাউন্টই নেই, কিসের আবার নেকি? আমরা কোরআন শরীফ আর হাদিস শরীফ পড়ানের মুহাদ্দিসি আর মুদাররিসির ব্যাংকে কি আমাদের নেকি আছে? নাই, অ্যাকাউন্টই তো নেই। সকাল সন্ধ্যায় 1000 বার জিকিরের ব্যাংকে কি আমাদের নেকি আছে? হুজুর এখনো অ্যাকাউন্ট খুলি নাই, জিকির শুরুই করি নাই। মোহতারাম হাজিরিন, তাহাজ্জুদের ব্যাংকে নেকি আছে নাকি, কথা বলেন? তাহাজ্জুদের ব্যাংকে নেকি আছে? কম সংখ্যক মানুষের আছে, কম সংখ্যক মানুষের আছে, সব মানুষের নাই, ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে আমাদের পর্দার ব্যাংকে নেকি নেই, আমাদের হজের ব্যাংকে নেকি নেই, যাকাতের ব্যাংকে নেকি নেই, জিহাদের ব্যাংকে নেকি নেই, মুহাদ্দিসির ব্যাংকে নেকি নেই, মুদাদ্দিসির ব্যাংকে নেকি নেই, হাফেজের ব্যাংকে, হেফজুল কোরআনের ব্যাংকে নেকি নেই? তার মানে আমাদের
নেকি থাকার মধ্যে দেখতেছি মাঝে মাঝে জুমার নামাজ পড়ি আর কোনো কোনো দিন জোহর পড়ি, ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের অ্যাকাউন্ট মোটামুটি একটা ব্যাংকে মোটামুটি ভালো অ্যাকাউন্ট আছে, সেটা হলো নামাজ, আলহামদুলিল্লাহ বলেন। সেটারও কি অবস্থা, কেউ পাঁচবার ওখানে নেকি ঢুকায়, কেউ সাত দিনে একবার ঢুকায়, কেউ বা বছরে মাত্র দুইবার যায়, এরকম নাচে না নাই? নামাজের ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু তাদের অবস্থা, গ্রামের মানুষের অবস্থা হলো কি, কেউ দৈনিক পাঁচবার ঢুকায় নেকি, কেউ আবার সাত দিনে একবার ঢুকায়, কেউ আবার বছরে দুইবার, কেউ আবার আপনজন যদি কখনো মরে তাহলে কিছু নেকি ঢুকায়, তার মানে জানাজার নামাজে যায়, এই হলো আমাদের অবস্থা। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আমি আগেই বলেছি তিন দিন নিসাবে যাব, একটু জোরে ডাক দিলেই আমার আপনজন আমার জন্য খাবার নিয়ে আমার সামনে উপস্থিত হতে পারে, তারপরেও যদি আমরা কেউ টাকা আর চাউল ছাড়া তিন দিনের নিসাবে না যাই তাহলে আমরা কবর দেশের যাত্রী হতে যাচ্ছি। মুসলমান ভাইরা আমার ওই কবর দেশ থেকে জিন্দেগিতেও কোনো দিন দুনিয়াতে রিটার্ন ব্যাগের সিস্টেম নাই, তাহলে আমাদের কি পরিমাণে বন্ধুরা আমার নেকি নিয়ে কবরে যাওয়া দরকার। মুসলমান খুব ভালো করে বুঝবেন, 70 বছর দুনিয়ার জীবনের জন্য যদি এত পরিশ্রম করা লাগে, অনন্তকালের জীবনের জন্য কি পরিমাণ পরিশ্রম করা দরকার। 70 বছর জীবনের জন্য যদি এত ব্যাংকে টাকা রাখে তাহলে অসংখ্য অগণিত অনন্তকাল জীবনের জন্য কি পরিমাণে কত ব্যাংকে নেকি দরকার। কিন্তু আমরা মুসলমান, আমরা গ্রামের মুসলমান, আমাদের তো অন্য কোনো বন্ধুরা আমার নেকির ব্যাংকে অ্যাকাউন্টই নাই, আমাদের একটু একটু বন্ধুরা আমার অ্যাকাউন্ট আছে সেটা হলো নামাজের ব্যাংকে। কিন্তু নামাজের ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের অবস্থাটা কি, অ্যাকাউন্ট নাম্বারটা যদি ভুল হয় যত টাকাই ঢুকায় দেন বন্ধুরা আমার আপনার ব্যালেন্সে যোগ হবে না। অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয় যত টাকাই আপনি ঢুকান আপনার অ্যাকাউন্টে কখনোই যোগ হবে না। আমি সালাত আদায় করলে কি হয়ে যাবে নাকি? আমি সালাত আদায় করলেই তো সালাত আদায় হবে না, আমার সালাতটাকে সঠিক পদ্ধতিতে আদায় করলেই বন্ধুরা আমার নেকি হবে। আমরা প্রত্যেকেই জানি নামাজ পড়তে চাইলে তিন প্রকারের মাসআলা আমাকে মেনে নামাজ পড়তে হবে, এক প্রকারের মাসআলা হলো ফরজ, আর এক প্রকারের মাসআলা হলো ওয়াজিব, আর এক প্রকারের মাসআলা হলো সুন্নত। ভালো করে বুঝবেন, সুন্নতের বিষয়টা হলো খুব ভালো করে বুঝবেন, যেই বিষয়গুলি যেই নিয়মগুলি আমি যদি নিজের ইচ্ছায় মানি আর না মানি তাতে নামাজের মধ্যে সহু সেজদা দিতে হবে না, তবে নামাজের কোয়ালিটিটা একটু নিচে নেমে আসবে। ওয়াজিব মানে হলো এমন কিছু বিধিবিধান, যেই বিধানগুলি নামাজের মধ্যে যদি আমার ভুলে ছাড়া পড়ে যায় তাহলে দুইটা সহু সেজদা দিলে নামাজটাকে বন্ধুরা আমার রিপিট করা সম্ভব, আর যদি আমি নিজের ইচ্ছায় ওই পদ্ধতিগুলি আমি না মানি তাহলে কিয়ামত পর্যন্ত সহু সেজদা দিলে কখনোই নামাজ হয় না। আরও কিছু নিয়ম পদ্ধতি নামাজের মধ্যে আছে যেগুলি ইচ্ছাকৃত যদি কেউ ভুল করে তাহলে তো নামাজ হবেই না, অনিচ্ছাকৃত যদি কোনো মানুষ ভুলে যায় তাহলেও কিয়ামত পর্যন্ত সহু সেজদা দিলে নামাজ হবে না। নামাজের ভিতরে এমন কিছু নিয়ম যেগুলি নিজের ইচ্ছায় অনিচ্ছায় ছাড়া পড়লে নামাজ হয় না, সেইগুলাকে বলা হয় ফারায়েজ সালাত। নামাজের ভিতরে এমন কিছু নিয়ম যেগুলি ভুলে ছাড়া পড়লে সহু সেজদা দিলে নামাজ হয়, ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হয় না, সেই নিয়মগুলাকে বলা হয় ওয়াজিবাতে সালাত। আর নামাজের ভিতরে এমন কিছু নিয়ম যেই নিয়মগুলা নিজের ইচ্ছায় ছেড়ে দিলে অথবা ভুলে ছাড়া পড়লে নামাজ নষ্ট হয় না, তবে নামাজের বন্ধুরা আমার কোয়ালিটি নিচের দিকে নেমে আসে, নেকি কম হয়, এই জাতীয় বন্ধুরা আমার বিধিবিধানকে বলা হয় সুন্নত। খুব ভালো করে বুঝবেন, নামাজের ভিতরে যেই বিধিবিধানগুলো না মানলে নামাজ হবেই না, তার ভিতরে একটা অন্যতম বিধান হলো নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার আছে না নাই? নামাজের ফরায়েজে সালাতের অন্যতম একটা হলো নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কিন্তু সেই তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে না অশুদ্ধ হলে চলবে? নামাজের ভিতরে কোরআন শুদ্ধ করে পড়া এটা ফরায়েজে সালাত, নামাজের ফরজগুলির একটা অন্যতম। এটা ভুল করে যদি কেউ কখনো ইচ্ছাকৃত ভুলে এটা যদি
না আদায় করতে পারে তাহলে তার নামাজ হবে না। যেমন নামাজের জন্য ওযু দরকার আছে না নাই? আছে। আর জোরে বলেন, আছে। কোন ব্যক্তি যদি ওযু না করে নামাজে চলে গেছে তাহলে তার নামাজটা হয়ে যাবে? কথা বলেন না কেন? নামাজের জন্য ওযু শর্ত, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজের জন্য কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত শর্ত, অশুদ্ধ কোরআন পড়লেও নামাজ হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের মানুষ নামাজটাকে শুদ্ধ করার জন্য অজু করতে, বন্ধুরা আমার অবশ্যই ব্যস্ত হয় অজু করে, কিন্তু নামাজটাকে শুদ্ধ করার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করতে কোনো ব্যস্ততা এই দেশের মুসলমানের নাই। অজু ছাড়া কেউ নামাজে যায় না, কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত ছাড়াই গিয়ে আল্লাহু আকবার, এরকম লোক তো বাংলাদেশে নাই। আর জোরে বলেন, এই গ্রামে নাই, আছে। এখনই যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখবেন ফাঁকি বলবো গোল্ডেনে প্লাসে ফেল করবে, এরকম মানুষটা এখানে বেশি হবে। মহতরম হাজরিন, তো আমার জীবনে তো আমি মুসলিম হতে চাইলে নামাজ ছাড়া হওয়া যাবে না, নামাজ পড়তে চাইলে আল্লাহর কোরআন শুদ্ধ পড়া ছাড়া কখনোই নামাজ হবে না। আমি তো কোরআন শিখতে পারি নাই, কোরআনে পাকের তিলাওয়াত শিখতে পারি নাই, ছোটবেলায় ছিলাম, বাবা হয়তো ওইভাবে লক্ষ্য রাখে নাই, অথবা বাবা চেষ্টা করছে, আমি শয়তানি করেছি, আমি মাদ্রাসায় যাই নাই, শিক্ষা অর্জন করতে পারি নাই, তার কারণে কি আমার জন্য এটা মাফ হয়ে গেছে? এখন এখন আমি যেমন খুশি তেমন পড়লেই হবে? কখনোই না মুসলমান, কখনোই না। বরং আমাকে যে কোনো মূল্যে আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত শিখে তারপরে নামাজে দাঁড়াতে হবে। আমি যদি কোরআনুল করিমটাকে শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারি, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, কোরআনুল করিমকে অশুদ্ধ তেলাওয়াত করলে তেমন নামাজ হবে না। মুসলমান ভাইরানি আমার, এই জন্যে আমি মুসলমানদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আমরা তো কবর পথের যাত্রী, কবি বলে দিয়েছেন ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তরীকা মাখুফুন মাখুফ। খবরদার কবর পথের যাত্রী, তোমরা কখনোই পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না। আমাদের পুঁজির অবস্থা হলো নাই নাই, জিহাদের অ্যাকাউন্টে কোনো নেকি নাই। ও মুসলমান ভাইরা আমার, জাকাতের অ্যাকাউন্টে কোনো নেকি নাই, হজের অ্যাকাউন্টে কোনো নেকি নাই, কোরআন তেলাওয়াতের অ্যাকাউন্টে নেকি নাই, জিকিরের বন্ধুরা আমার অ্যাকাউন্টে নেকি নাই, তাহাজ্জুদের অ্যাকাউন্টে নেকি নাই। তার মানে আমাদের কোনো নাই নাই, অ্যাকাউন্টই আমাদের নাই, শুধুমাত্র কেবলমাত্র পুঁজি তো দেখতেছি একটা, সেটা হলো সালাত। সেই সালাত বন্ধুরা আমার নামাজের কন্ডিশন হলো এই, আল্লাহু আকবার বলা থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত কোন কোন পদ্ধতি কিভাবে উচ্চারণ করলে নামাজ হবে, এই জিনিসগুলোও এখন পর্যন্ত আমাদের জানা নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের ভিতরে বহু মুসল্লি এমন আছে যেই মুসল্লিরা নামাজ পড়ে, এখন শুধু পড়ে না, একদম ছোটবেলা থেকেই নামাজ পড়ে। এই জাতীয় মুসল্লি গ্রামের ভিতরে বেশি, এমনও মুসল্লি আছে যেই মুসল্লি সেটা শেষ রাত্রে সবার আগে ঘুম থেকে জাগ্রত হয়, এরপরে মানুষদেরকে আসসালাতু খায়রুম মিনান নাউমের ধ্বনি দিতে দিতে মসজিদ পর্যন্ত চলে আসে। সর্বপ্রথম মসজিদটা উনি বন্ধুরা আমার মসজিদের দরজা খোলেন, এরপরে মসজিদের ভিতরের সুইচটা উনি টিপেন, এরপরে মসজিদের ভিতরে বন্ধুরা আমার চটগুলি উনি বিছায়া দেন, এরপরে ফজরের সালাতের আজান উনি দিয়ে দেন, এরপরে মুসল্লিরা আসে। কিন্তু এই আল্লাহর বান্দা 70 বছর হয় নিজে নামাজ পড়লো, মানুষকে নামাজের জন্য আহ্বান করলো, কিন্তু একদিনও কোনোদিন দেখায় নাই, কোনো আলেমের কাছে গিয়ে কখনো জানাইলো না, ধরায় দিল না, হুজুর কোরআন শরীফ ভুল পড়লে তো নামাজ হবে না, দেখেন তো আমি কোরআন শরীফ যেটা নামাজের মধ্যে পড়ি এটা ভুল হয় না শুদ্ধ হয়, এটা দেখাইছে শুদ্ধ করে নিয়েছে। এরকম মুসল্লি গ্রাম গঞ্জে শতকরা 2% খুঁজে পাওয়া যাবে না। যদি এমনটি হয় যে আমি 70 বছর হয় নামাজ পড়ি কিন্তু আমার নামাজের কোরআন অশুদ্ধ, তাহলে আমার 70 বছরের সকল সিজদার 1 পয়সার দাম নাই। জোরে বলেন, নেই। আপনারা শুনলে তো অবাক হবেন, আমি তো শুধু আজকে মাত্র কোরআন তেলাওয়াতের বিষয়টা বলতেছি, নামাজের ভিতরে এর আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে, শুনলে অবাক হবেন। নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বাধা, তাকবীরে তাহরিমা, এটা কি ফরজ
না সুন্নত না ওয়াজিব। ফরজ মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এটা আদায় করতে না পারলে নামাজ হবেই না। কিন্তু আমাদের দেশের হাজারো মুসল্লি আছে গ্রামে যারা জোহরের নামাজ, সুন্নত নামাজ, আসরের নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ পড়ে কেমনে আমার মুখের দিকে তাকায় দেখেন আপনারা তাকবীরে তাহরিমা বাদে। আমার মুখের দিকে তাকায় দেখেন, এরপর রুকুত গেলাম, তার মানে তাকবীরে তাহরিমার টাইম থেকে শুরু করে সূরায়ে ফাতিহা থেকে শুরু করে আরো একটা সূরা মিলানোর টাইমটাতে কখনো তার মুখ খুলে নাই। মুখ বন্ধ করে নামাজ পড়ার মতো মুসল্লি আপনাদের এই এই বকশিয়াতে তো নাই, আছে কথা বলেন আছে না নাই, আছে। সর্বনাশ, সর্বনাশ, নারী হোক আর পুরুষ হোক, যত মুসলিম নারী পুরুষ জীবনে নামাজের শুরু থেকে মুখ বন্ধ করে তাকবীর মনে মনে পড়েছে, সূরাতুল ফাতিহা মনে মনে পাঠ করেছে, এদের জীবনের এক ওয়াক্ত নামাজ হয় নাই। উনি যদি মক্কাতুল মুকাররমায় খানায় কাবাতে পড়ে থাকে এই পদ্ধতিতে তাও হয় নাই। উনি যদি হারামাইন শরীফাইন মদিনাতুল মুরাব্বারার হারাম মক্কার হারামে পড়ে থাকেন তাও হয় নাই। কেন? নামাজের শুরুতে আল্লাহু আকবার এই শব্দটা বলা হলো ফরজ। কি বলা ফরজ? আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর আমি তো বলেছি, কেমনে? মনে মনে, মনে মনে বলাটাকে শরীয়ত গ্রহণ করে না, নামাজের ভিতরে মনে মনে তাকবীর বলাকে শরীয়ত গ্রহণ করে না। খুব ভালো করে বুঝবেন, নামাজের শুরুতেই আমাকে তাকবীর বলতে হবে, কেমনে? আল্লাহু আকবার শব্দটা আমার জবান দিয়ে উচ্চারণ করতে হবে, তবে মাগরিবের সালাত, এশার সালাত আর ফজরের সালাতে আমার আল্লাহু আকবারের ধ্বনি অন্যের কান পর্যন্ত যাবে, আসর আর জোহরের সালাতে আল্লাহু আকবারের ধ্বনি অন্যের কানে যাবে না, আমার কান পর্যন্ত যাবে। তার মানে কেমন করে পড়তে হবে? আমার মুখের দিকে তাকান, আল্লাহু আকবার, শুনছেন? আল্লাহু আকবার। আসতে হলেও বন্ধুরা আমার শব্দ করতে হবে আল্লাহু আকবার। শব্দ যদি কেউ মুখ থেকে উচ্চারণ না করে, মনে মনে যদি আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহা পড়ে, তাহলে এই লোকের নামাজ কশিন কালেও কোনোদিন কবুল হওয়ার সম্ভাবনা নাই। কবুল তো দূরের কথা, নামাজই হয় নাই। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, তাহলে আমরা সাধারণ গ্রামের মানুষ, আমাদের অ্যাকাউন্টের ভিতরে নেকি নাই? জিহাদের অ্যাকাউন্টে নাই? নাই। আমার বন্ধুরা, আমার যাকাত আর হজের অ্যাকাউন্টের ভিতরে নেকি? এক বছর পরে পরে রোজা রমজান মাস যখন আসে, তার আগ থেকেই তো বন্ধুরা আমার গ্যাস একটু বেশি হয়ে যায়, ওই অ্যাকাউন্টও খালি। ঠিক বললাম না বেঠিক বললাম? এরকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? তাহলে ওই অ্যাকাউন্টও খালি, একটাই মাত্র অ্যাকাউন্ট, সেটা হলো বন্ধুরা আমার সালাতের অ্যাকাউন্ট। তাও আবার কেউ পাঁচবার যায়, কেউ বা সাত দিনে একবার গেছে, অথবা বছরে দুইবার গেছে, যাও গেছে তাও হলো আল্লাহু আকবার বলছে মনে মনে। এখন বুঝেন তাহলে মুসলমান আমাদের আর কন্ডিশন কি হবে? কবরের পথ তো বড় সিরিয়াস পথ। আজকে দুনিয়ার চাকচিক্য আর বন্ধুরা আমার সৌন্দর্যের উপরে পাগল। কবি বড় আফসোস করে বলে দিয়েছেন, ইয়ে চমন সাহারা বি হোগা, ইয়ে চমন সাহারা বি হোগা, এ খবর বুলবুল কো দো, ইয়ে চমন সাহারা বি হোগা, এ খবর বুলবুল কো দো, তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে, তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে। কবি বলেন, খুব ভালো করে মনে রাখবেন, কবি ডেকে বলেন, এরে ভাই, যেই বুলবুল পাখি রকমারি ফুলের বাগানের ডালে বসে বসে কিচিমিচি সুরে নিত্য দেয়ার গান গায়, গান আর নৃত্য দিয়া যেই বুলবুল পাখিটা তার জীবনের সময়গুলো ব্যয় করলো, ওর কোনো খবর নাই, শুধুই আমোদ প্রমোদ আনন্দ আর ভোগবিলাস, ওকে গিয়ে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছিয়ে দাও, এ বুলবুল পাখি
তুমি যে বাগানের বিদ্যালয়ের উপরে বসে বসে আনন্দ চিত্তে তুমি গান গাইতেছো আর দুলতেছো আর নাচতেছো আর হেলতেছো, মনে রাখো তুমি তো একদিন শেষ হবে হবে, এই বাগানটা পর্যন্ত একদিন ফুরিয়ে যাবে, দুনিয়াতে বাগানের অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, কুল্লু মান আলাইহা ফান, ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পাহাড়ে ফাড়ে যায়েগে জমি পর জলজলা হোগা, পাহাড়ে ফাড়ে যায়েগে জমি পর জলজলা হোগা, মুহাম্মদ তখত পর হোগে আদালত বর খুদা হোগা, মুহাম্মদ তখত পর হোগে আদালত বর খুদা হোগা। একদিন পৃথিবীর সৌন্দর্য ফুরিয়ে যাবে, না হয় আমি তো একদিন ফুরায়া যাবই যাব। কুল্লু নাফসিং দাঈকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন, মউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান ভাইরা রে আমার, আমি কবরের পথে যাইতেছি, তোমার নামাজের কি কন্ডিশন? তাহলে নামাজটা শুদ্ধ করা দরকার আছে না নাই? নামাজ শুদ্ধ করতে চাইলে যেই জিনিসগুলি আমার প্রথমে লাগবে, তার ভিতরে বন্ধুরা আমার একটা হলো আমার পবিত্রতা অর্জনের মাসলা মাসায়েল, এটা আমাকে জানতে হবে। যদি আমি আমার নামাজটাকে সুন্দর করতে পারি তাহলে আমার জীবনের অনেকটাই পেরেশানি কমে গেল। কেন? আল্লাহ পাক তার রসুলকে দিয়ে আমাদেরকে জানায় দিয়েছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ من احسن وضوءهن وصلاهن لوقتهن واتم ركوعهن وخشوعهن كان له على الله عهد ان يغفر له ومن لم يفعل فليس له على الله عهد ان شاء غفر له وان شاء عذب او كما قال عليه الصلاه والسلام। বিশ্ব নবীজি বলেন, শোনো শোনো, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ পাক তোমাদের জিম্মায় ফরজ করেছেন। তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি অত্যন্ত সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করে, তার মানে আমি ওযু করলেই হলো না, ওযুটা সুন্দর হতে হবে। আমি একটা জুতা কিনতে গেলে সুন্দর খুঁজি, আমি একটা মোজা কিনতে গেলে সুন্দর খুঁজি, আমি একটা টুপি কিনতে গেলে সুন্দর খুঁজি। আমি যদি আমার জিনিস সবগুলা সুন্দর খুঁজি, রব্বুল আলামিন আমার নামাজ আমার সেজদা কি সুন্দরটা নেবেন নাকি অসুন্দরটা নেবেন? রব্বুল আলামিন তো বন্ধুরা আমার আমার নামাজ আমার রুকু আমার সেজদা আমার রুজু সুন্দরটাই নেবেন। আমি একটা জুতা অসুন্দর নেই না, আমি একটা টুপি অসুন্দর নেই না, আমি একটা জামা অসুন্দর নেই না, আমি একটা গড়ি অসুন্দর নেই না, আল্লাহ পাক কারো অসুন্দর সেজদা নিতে রাজি নাই, অসুন্দর নামাজ আল্লাহ পাক নিতে রাজি নাই, অসুন্দর রুকু আল্লাহ পাক নিতে রাজি নাই। এজন্য আমার অসুন্দর ওযু আল্লাহ পাক নিতে রাজি নাই। এজন্য ওযু সুন্দর করতে চাইলে হক্কানি আলেমের কাছে গিয়ে ওযুর প্রশিক্ষণ নিতে হবে। নামাজের রুকু সুন্দর করতে চাইলে হক্কানি আলেমের কাছে গিয়ে নিজের রুকুর প্রশিক্ষণ নিতে হবে। সেজদাটা সুন্দর করতে চাইলে হক্কানি আলেমের কাছে গিয়ে সেজদার প্রশিক্ষণ নিতে হবে। আমার নামাজটা যদি সুন্দর হয়, রুকুটা যদি পয়গম্বরের রুকুর মতো হয়, সেজদা যদি আল্লাহর পয়গম্বরের সেজদার মতো হয়, আর অন্তরটা যদি নামাজের ভিতরে ঠিক মতো বসাইতে পারি, তাহলে আল্লাহ পাকের রসুল বলেন এই জাতীয় নামাজির জন্য আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দান করে দিবে। কার ওয়াদা? কার ওয়াদা? চেয়ারম্যান সাহেবের ওয়াদা না তো, উপজেলার ওয়াদা না তো, মেয়রের ওয়াদা না তো, এমপি সাহেবের ওয়াদা না তো, তিন বছর আগে দিয়ে যাবে ছয় বছর পরেও পাওয়া যাবে না, এমন তো না, প্রাইম মিনিস্টারের ওয়াদা না, জাতিসংঘের মহাসচিবের ওয়াদা না, ওয়াদা কার? ওই সত্তা জীবনে কখনো কি কারো সাথে ওয়াদা মিস করেছেন? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, রব্বুল আলামিন কখনো ওয়াদা মিস করেন না। সেই সত্তার ওয়াদা হলো কানালাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরালা, আমার সালাত যদি জাহের সুন্দর হয়, বাতিন সুন্দর হয়, রুকু সিজদায় সবগুলি যদি সুন্দর হয়, একান্নটা সুন্নত মানলেই তার নামাজ ভিতরটাকে সুন্দর করতে চাইলে কোরআনে পাকের ভিতরে আমি যা পড়ি, তসবি তাহলিল জিকির আজকার তাকবীরাত ইন্তিকালিয়া কোরআনে পাকের তিলাওয়াত, এই সবগুলি বুঝে বুঝে পড়তে থাকলে তখন নামাজের ভিতরে মন বসতে থাকবে। কিন্তু বুঝে পড়বো তো দূরের কথা,
শুদ্ধই তো পড়তে পারি না। বুঝে পড়া তো পরের কথা, শুদ্ধই তো পড়তে পারি না। তাহলে বলুন তো দেখি, আমি কি আজীবন এমন নামাজ নিয়েই কবরে যাব? কথা বলেন না কেন ভাই? এমন নামাজ নিয়ে আমি কবরে যাব? এমন নামাজ নিয়ে কবরে গেলে আমার ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ অবস্থার মোকাবেলা করতে হবে। এই জন্য আসুন আমরা নামাজটাকে শুদ্ধ করা শিখি। আমরা তো ভুল করেছি, আমরা বড় হয়ে গেছি, আমরা তো ভুল করেছি। আগামী প্রজন্ম এই গ্রাম, এই মহল্লা, এই দেশ নয়, তমাম পৃথিবীর মুসলমানের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমরা তো ভুল করেছি, যতটুকু পারি শুধরায় চলবো। ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানের ঘরে যা আসবে একটাকেও আর এই ভুল করতে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমার সন্তান এই ভুল করবে না, আমার বাচ্চাই ভুল করবে না, আমার নাতি ভুল করবে না। আমি যদি একটা কাজ করতে পারি, আল্লাহ পাক সিস্টেম আমাদের জন্য আবিষ্কার করেছেন, এই সিস্টেমটা আমাদের ছোটবেলায় ছিল না, সেটা হলো নুরানি মক্তব, নুরানি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওরা কি শুধু নিজের নামাজটা কি সুন্দর করলো? না না, ওরা তো নুরানিতে পড়ে, আমার ঘরে কেউ মারা গেলে তাকে সহি তরিকায় জানাজার নামাজ পড়াবার যোগ্যতা অর্জন করেছে। আল্লাহু আকবার বলেন। ওরা কি শুধু নামাজটা সুন্দর করে পড়ার যোগ্যতা অর্জন করেছে, না পড়াবার, পড়াবারও যোগ্যতা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, ওরা জুমার নামাজের খুতবা দিয়ে জুমার সালাত পড়াবার, ইমামতি করাবার যোগ্যতা অর্জন করেছে। তাহলে এই জাতীয় প্রতিষ্ঠান, এই জাতীয় সুযোগ আমরা কখনো কোনো মুসলমান হাতছাড়া করতে, আর একটু জোরে বলেন, আমি অত্যন্ত আনন্দিত পুলকিত, বকশিয়াতে নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একই সাথে তিনটা জিনিস, থ্রি ইন ওয়ান, এর নাম হলো নুরানি। কয়ডা কয়ডা, একের ভিতরে কয়ডা? একের ভিতরে তিন, থ্রি ইন ওয়ান, একের ভিতরে তিন, এর নাম হলো নুরানি। নাম্বার ওয়ান, আমার সন্তান নামাজ, আল্লাহ, রসুল, দিন, এটা শিখবে, আলহামদুলিল্লাহ বলেন। নাম্বার টু, আমার ছেলে বাংলা, অঙ্ক, ইংরেজি এটাও শিখবে অন্যদের মতোই এবং তার চাইতে আরো ভালো। তার চাইতে ভালো হয়েছে দেখাই তো প্রাইমারি বন্ধ হচ্ছে আর নুরানি চালু হয়ে যেতেছে। ভালো না হলে তো আর প্রাইমারি বন্ধ হইতো না। তাহলে বাংলা, অঙ্ক, ইংরেজি, জ্যামিন, কি বলে, ইতিহাস, ভূগোল, সব বিষয়ে অন্যদের চাইতে আরো ভালো, তাহলে দুইটা হয়ে গেল। নাম্বার থ্রি হলো, অন্য জায়গায় পড়াইলে আবার বাচ্চাটাকে হাতের লেখা সুন্দর করার জন্য 3,000 টাকার কোচিং দেওয়া লাগতো, প্রাইভেট দেওয়া লাগতো, কিন্তু নুরানি মক্তবে গেলে হাতের লেখা সুন্দর করার জন্য কোনো কোচিং আর প্রাইভেটের দরকার নাই। বরং নুরানি মক্তবে 2 বছরের বাচ্চা যা লিখবে, ওর দাদা সেই সময়ের এমএ পাস করছে, দাদার লেখা নাতির লেখার সামনে আনতে একটু, কথা বলেন না কেন, একটু 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 কেমন কেমন লজ্জা, শব্দটা বলতে চাই না, ওটা অনেক কঠিন শব্দ, ওটা বলতে চাই না, একটু কেমন কেমন তো লাগবেই। মহতারাম হাজরিন, তো আমি মুসলিম, আমার পুঁজি হলো ইমান, আমার পরিচয় হলো মুসলিম, আমার পরিচয় হলো এ মুমিন, এদের জন্য ইমান লাগবে, ইসলাম লাগবে, আর সেই ইসলাম আর ইমানের শিক্ষাই যেহেতু নুরানিতে দেওয়া হয়, আমার সন্তান আগে নুরানিতেই যাবে, সাথে সাথে আমার সন্তান ইংরেজি শিখার জন্য যা দরকার এটাও নুরানিতে অন্য জায়গার চাইতে ভালো পাওয়া যায়, তাহলে তো আর আমার সন্তান অন্য কোথাও দেওয়ার কোনো সুযোগ নাই। পাশাপাশি হাতের লেখা যে সুন্দর করবে আল্লাহ, তাহলে তো আমি নুরানি ছাড়া আর কিছু বুঝি না। রাজি আছেন ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ঘরের ছেলে, আমার নাতি, আমার নাতনি, যত মেহমান আমার ঘরে আসবে, আমরা আজকে এখান থেকে বদ্ধপরিকর ওয়াদা করব, যত মেহমান আমার ঘরে আল্লাহ পাক পাঠান, মেহমান মানে নতুন মেহমান, নবাগত শিশু যেগুলি আসবে, সবগুলাকে আমরা নুরানিতে আগে পড়াবো, কল্পটা নুরানি করে, তারপরে ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, মেজর, জেনারেল, এরপরে এমপি, মন্ত্রী, মিনিস্টার, যা আছে সব বানাবো, আর কোনো পেরেশানি নেই। মন্ত্রী হবে কিন্তু জুমার নামাজের ইমামতি করার যোগ্যতাওয়ালা মন্ত্রী হবে, এমপি হবে জুমার নামাজের ইমামতি করার যোগ্যতাওয়ালা এমপি হবে, ওসি হবে, ডিসি হবে, কোরআনে পাকের শুদ্ধ তিলাওয়াত করার মতো ওসি আর ডিসি হবে। এটা আমরা চাই না, এটা আমরা চাই না। আমার ছেলে আগামী দিনে ডিসি হোক, তবে শুদ্ধ তেলাওয়াত,
নামাজের ইমামতি করার যোগ্য হোক, আমি মরার পরে আমার জানাজা সঠিক পদ্ধতিতে পড়াবার মতো যোগ্য ডিসি হোক আমার ছেলে, যোগ্য মন্ত্রী হোক আমার ছেলে, আমার ছেলে যোগ্য একজন এমপি হোক, এটা আমরা চাই। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের কত মানুষের অন্তরের ভিতরে কত ব্যথা, কত বেদনা, যদিও অনেকে মুখ খুলে বলার সাহস করতেছে না, বলতে পারে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে কান্নায় কথা বলে, হুজুর এই অবস্থা, আমাদের বড় কান্না, খাওয়া আসে না, অমক আসে না, তমক আসে না। মুহতারাম হাজিরিন, এটার এই এই অবস্থাকে পরিবর্তন করার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো প্রতিটি মুসলমান তার নতুন মেহমান যেগুলি আসবে সন্তানদেরকে ছোটবেলা থেকেই নূরানিতে ভর্তি করায়া মস্তিষ্কটাকে ইসলামাইজেশন করে দিয়ে দিবে, ইসলামের সুন্দর সিস্টেমে তাকে মস্তিষ্কটাকে সাজায় দিবে। এরপরে ওই তো আগামী দিনের ডিসি হবে, ওই তো আগামী দিনের এসপি হবে, ওই তো আগামী দিনের এমপি হবে, ওই তো আগামী দিনের মন্ত্রী হবে। ও যখন মন্ত্রিত্বের চেয়ারে বসবে তখন ধর্মবিরোধী কোরআন বিরোধী কোনো বক্তব্য আর মুখ থেকে আর বের হবে না। তো ধর্মবিরোধী বক্তব্য যখন বের হবে না তখন আমাদের আর আফসোস করারও প্রয়োজন না, আর সুযোগ অ্যাসোসিয়েশন তৈরি হবে না। এই জন্যে সবচাইতে নিরাপদ পদ্ধতি হলো, সবচাইতে নিরাপদ পদ্ধতি হলো আমরা আমাদের সন্তান যেটাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন সবগুলাকে আলেম বানানোর কথা বলতেছি না, সবগুলা যদি বক্তা হয় কার ওয়াজ কে শুনবে, সবগুলা যদি ডাক্তার হয় কার চিকিৎসা কি করবে, সবগুলা যদি ইঞ্জিনিয়ার হয় কার বাড়ির প্ল্যান কে করে দিবে। সব ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই, তবে কিছু তো ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার। সব ডাক্তার হওয়া দরকার নাই, তবে কিছু তো ডাক্তার অবশ্যই দরকার। সব মুফতিসাহ হওয়া দরকার নাই, তবে কিছু মুফতিসাহ তো অবশ্যই দরকার। সব বক্তা হওয়া দরকার নাই, তবে কিছু বক্তা তো অবশ্যই দরকার। মহতরম হাজিরিন, তবে সবাইকে মুসলমান হওয়া দরকার আছে না, নাকি কিছু মুসলমান হইলেই হবে? কথা বলেন না কেন? সবাইকে মুসলমান হতে হবে। আর নূরানি মক্তবের মধ্যে ডিসি এসি ও কি বলে এসপি তৈরি হয় না, ডক্টর তৈরি হয় না, ইঞ্জিনিয়ার তৈরি হয় না, নূরানি মক্তবের ভিতরে মুসলমান তৈরি হয়। নূরানি মক্তবে কি তৈরি হয়? মুসলমান তৈরি হয়। আর ডিসি যদি মুসলমান এক নম্বর হয় ও যদি কোরআনওয়ালা হয় তাহলে ওই ডিসি সাহেব কোনো মাহফিলের অনুমোদন বাতিল করতে পারবে না। ঠিক বললাম ভাই? ঠিক বললাম? যদি আইজি মহোদয়, ডিআইজি, এডিশনাল আইজি, ওনারা যদি কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নতওয়ালা হয় তাহলে ওনার কোনো গুড়ি কোনো হুজুরের বুকের উপরে আর পড়বে না। মহতরম হাজিরিন, সহজ বুদ্ধি হলো এগুলি বন্ধ করতে চাইলে রাজপথে গিয়ে খালি কয়েকটা স্লোগান দিলাম, বাসায় ঢুকে ফুললাম, এটা সমাধান না। সমাধান হলো আগামী দিনে মুসলমানের ঘর থেকে যতগুলো সন্তান বের হবে, ছেলে হোক আর মেয়ে হোক, সবগুলাকে ইসলামাইজেশন করো, তাদের মস্তিষ্ক ইসলামের সাজে সাজাও, দিন শিক্ষা দীক্ষা সংস্কৃতি তাদেরকে শিক্ষা দিয়ে বের করে দাও। ইনশাআল্লাহ ওই চেয়ারগুলা যখন এই জাতীয় মানুষ দখল করবে আর কোনো ঝামেলা হবে না, আনন্দই আনন্দ, মজাই মজা, আল্লাহর দয়ার দয়া, মায়ার মায়া। কারণ ডিসির চেয়ারে তখন কোরআনে পাকের তিলাওয়াত হবে শুদ্ধ। কোরআনে পাকের শুদ্ধ তিলাওয়াত হলে কি হয় তা জানেন? আসমান থেকে ফেরেশতা জমিনে এসে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে থাকে। আমাদের দেশের এসপি সাহেবের টেবিলে যদি কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত হয় তাহলে সেখানে ফেরেশতা যদি আসে শয়তান তো ঢোকার কোনো সুযোগই নেই। কি বলেন? ব্যবসায়ীর বড় ম্যানেজার, তার টেবিলে যদি কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত হয় রহমতের ফেরেশতা যদি ঢোকে শয়তান আসার কোনো সুযোগই নেই। তাহলে আর দুই নাম্বার তিন নাম্বার মাল বের হওয়ার কোনো সুযোগ? কথা বলেন না কেন? শিশু খাদ্যের ভিতরে ভেজাল ঢোকার কোনো সুযোগ নাই নাই। এরপরে কি বলে দইয়ের ভিতরে টিস্যু ঢোকানোর তখন আর কোনো পদ্ধতি তখন আর থাকবে না, সব ঠিক হয়ে যাবে। আমাকে একজন বলে, হুজুর ওইখানে ভেজাল, ওইখানে ভেজাল। আমি বললাম, হ্যাঁ মিয়া, এখানে ভেজাল, ওখানে ভেজাল, আসল জায়গায় ভেজাল, ওই আসল জায়গা, এক জায়গায় লিক বন্ধ করো, সব লিক বন্ধ হরে বন্ধ হয়ে যাবে। সেটা কি? মানুষগুলাই যে আমরা ভেজাল, জাল আর ভেজাল মানুষ বন্ধ হোক, অরিজিনাল মানুষ তৈরি করো, তাহলে কোনো কিছুতেই খাদ্যেও ভেজাল হবে না, গাড়িতেও ঝামেলা হবে না, বাড়িতেও ঝামেলা হবে না, কোনো দেশের কোনো জায়গাতে দেশেরও ক্ষতি হবে না, দশেরও ক্ষতি হবে না, রাষ্ট্রেরও ক্ষতি হবে না। লাগবে হলো কি মানুষ? কথা বলেন, ভেজালবিহীন ভালো মানুষ।
আরে ভালো মানুষ তৈরি করবে আল্লাহর কোরআনের ফর্মুলা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথার উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই যে কথা শেষ করার পরে এটা বললে তো হুজুর কামটা কেমন হয়, আগে বলতে হয় যে আমার কি কাজ, তাই এটা আমাদের জানা নাই। কালকেই শেষ হতে পারে, আজকেও শেষ হয়ে যেতে পারে। সেই জন্য যেখানে যেতে হবে সেইখানকার পুঁজি নিয়ে যেতে হবে। আলকাই ইসমান দানা নাফসাহু আমিল আলিমা বাদাল মাউত। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। তাম দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য বিশেষ করে দোয়া চাই আমি, তাম দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য দোয়া চাই। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন আল্লাপাক হেফাজত করেন, তাদের অবশ্যই এজন্য দোয়া করবেন। স্বাধীনতা যুদ্ধে যেই মুসলমানগুলি প্রাণ দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ যেন তাদেরকে যাযায় খায়ের দান করেন, তাদের জন্য দোয়া করবেন। বর্তমান পৃথিবীতে মজলুম মুসলমান মুসলিম মা বোনদের জন্য আপনারা দোয়া করবেন। বর্তমান পৃথিবীর বহু দাস্তে বহু জায়গাতে আল্লাহর কোরআনে আগুন লাগায় দেওয়া হচ্ছে আল্লাহর ঘরে। মুসল্লিদেরকে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে পৃথিবীর অনেক জায়গাতে। মুসলমানদের বড় দুর্দশা চলতেছে, তাদের জন্য দোয়া করবেন। নিজেদের সেফটির জন্য দোয়া করবেন, আল্লাহ এই অবস্থা যেন আমাদের কখনো না আসে। আমাদের ইমান অতি দুর্বল, ওই অবস্থা আসলে হয়তোবা আমরা ইমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারবো না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الامر كله اليك يرجع الامر كله انك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ارفع عنا البلاء والوباء اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين واذل الشرك والمشركين واليهود والنصارى والمرتدين اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم سلط عليهم قلبا من كلابك اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم على الارض احدا رب العالمين بخشিয়া নুরানী মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী মুহূর্তে হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে বিক্ষোকের বেশে তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং নুরানি এই মাদ্রাসা এবং দাখিলে মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জিন্দেগির কোনো নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিলখানা উপলক্ষ করে তাম জীবনের ইবাদতের মঞ্জুরি দিয়া দাও। ওগো রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে দেখো, এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় রে, বরং অনেকেই তো আমার মতো বাবা হারানো হাত দুখানি এতিমের মতো উত্তোলন করেছে, কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি কবরের মাটিতে চাপা দিয়ে এসেছে আল্লাহ, কেউ বা নিজের কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধে বহন করেছে।
রব্বুল আলামিন জানি না আমাদের আপন জন্য কবরের ভিতরে কে কোন হালতে আছে। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের আপন জনদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের আপন জনদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তমাম জমিনের মাটির নিচে যত মুমিন নারী পুরুষ শুয়ে আছে আল্লাহ প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে দাও। আয় আল্লাহ পৃথিবী থেকে এমনও কোনো মানুষ চলে গেছে গো যেই মানুষগুলোর জন্য দুহাত তোলে তোমার কাছে আবেদন নিবেদন করার মতো দুনিয়ায় কেউ নেই। ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি তাদের পক্ষ থেকে আমরা আপিল জানাই তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে জান্নাত নসিব করে দাও। রব্বুল আলামিন যাদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে তাদের হকে দোয়া কবুল করে নাও। যারা আমাদের কাছে দোয়ার আবেদন করে থাকে আল্লাহ তাদের হকে দোয়া কবুল করে নাও। যাদেরকে দোয়া করার ওয়াদা করে থাকি যারা আমাদের কাছে দোয়ার হক রাখে প্রত্যেকের ব্যাপারে দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বিরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশে বিদেশে যারা আছে প্রত্যেককে তুমি নেককার পরহেজগার আল্লাহওয়ালা বানাও। সুস্থতার সঙ্গে প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনের হাত উঠাইছেন জানি না কার দম্পত্য জীবনে অশান্তি। আয় আল্লাহ প্রতিটি মা বোনদের দম্পত্য জীবনের ভিতরে মনাবিল শান্তি দান করে দাও। জানি না কার ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আল্লাহ সুন্দর সৎ নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কোন যুবক ভাই কোন মুসলমানের জীবিকার প্রবলেম আল্লাহ দয়া করে মেহরবানি করে প্রত্যেককে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও। জানি না কে কোন রোগে আক্রান্ত আল্লাহ তুমি শিফা দিয়া দাও। জানি না কে কোন পেরেশানিতে আছে আল্লাহ তুমি পেরেশানি দূর করে দাও। রব্বুল আলামিন তাম দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। তাম আলমের মজদুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলিম মা বোনদের ইজ্জত আব্রু তুমি হেফাজত করো আল্লাহ। ওগো রব্বুল আলামিন এ মাদ্রাসা সহ তাম দুনিয়ার মাদারেস মারাকিজ মারাকিজ ইসলাম মাদারেস দিনিয়া মসজিদ কবুল মঞ্জুর করে নাও। যাবতীয় দিনী মারাকিজের হাজতগুলি তুমি তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত সালাত নিয়ে আলোচনা করলাম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সালাত আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে পুঁজিহীন করে কবরে ডাক দিও না গো আল্লাহ। পরপারের পুঁজি নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের একটা আবেদন তোমার কাছে গভীর রাত্রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত এহরামের কাপড় না পরি ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকে কাফনের কাপড়ে জড়াইয়া দিও না গো আল্লাহ। কাফনের কাপড়ে জড়াবার আগে এহরামের কাপড় পরে তোমার খানায় কাবায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।